হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি অ্যাকোরিয়ামের মধ্যে হঠাৎ হঠাৎ মাছ মরে যায়, এই কারণটার জন্য অ্যাকোয়ারিস্টটা চরমভাবে ডিপ্রেশনে পড়ে যায়। সকালে উঠে দেখে অ্যাকোরিয়ামের সব মাছ মারা গেছে, রাত্রিবেলা মাছ খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো ভালোভাবে তাদের মেনটেন্যান্স করছে অ্যাকোয়ারিস্ট, কিন্তু একটা সার্টেন টাইমে সকালবেলা দেখলো বা তার পরের দিন দেখলো এরকম হচ্ছে, পুরো ট্যাঙ্ক মাছ কিন্তু ট্যাঙ্কে মারা যাচ্ছে। এর পিছনে বিভিন্ন কারণ থাকে, এখানে আমি 10টা কারণ নিয়ে কথা বলবো, 10টা পয়েন্টকে আমি এখানে আলোচনা করব। এই 10টা পয়েন্টের মধ্যে আপনারা আপনাদের যে প্রবলেমটা হয়েছে বা হতে পারে সেগুলো থেকে সাবধান হয়ে যাবেন, বা আপনি যদি এই 10টার মধ্যে কিছু কারণ কাজ করে থাকেন তাহলে সেটাকে আপনি শুধরে নিতে পারবেন। এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই একটা লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো মাছ মারার বা মরে যাওয়ার কারণ কি। ট্যাঙ্কে মাছ মরে যাওয়ার এই যে টোটাল জিনিসটাকে আমি দুভাগে ভাগ করেছি এবং দুটো ভাগের মধ্যে 5টা 5টা করে পয়েন্ট আছে। এক হচ্ছে বেসিক কারণ এবং এক হচ্ছে আমাদের দ্বারা কিছু ত্রুটি, যে ত্রুটিগুলোর জন্য মাছ মরে যায়। তো এই দুভাগে আমি এটাকে ভাগ করেছি। প্রথম হচ্ছে হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়া, এটা কিন্তু মানুষের কোনো হাত নেই। হঠাৎ ওয়েদার যখনই চেঞ্জ হয় কি হয়, টেম্পারেচারের ফ্লাকচুয়েশন আসে। এই টেম্পারেচারের ফ্লাকচুয়েশন এলে মাছ ভয়ানকভাবে আহত হয়। কিছু মাছ আছে যারা এই টেম্পারেচারের ফ্লাকচুয়েশন, এই ওয়েদারের চেঞ্জকে টলারেট করে নিতে পারে। কিছু মাছ আছে যারা একটু সফট ক্যাটাগরির মাছ হয়, তারা এটাকে সহ্য করতে পারে না। এতে কি হয়, এতে দেখা যায় মাছ আহত হয়ে যায়, ডাইরেক্ট মরে না, আহত হয়ে যায়। এবং এই আহত হয়ে যাওয়ার ফল, মানে ফলস্বরূপ যেটা দেখা যায় বা আহত হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা কি হয়, এই মাছগুলো কোনো না কোনো রোগে আক্রান্ত হয়। আহত হয়ে গেছে, অ্যাকোরিয়ামের কোণে চুপচাপ বসে আছে, তখনও কিন্তু মাছ কমপ্লিটলি যে মরে যাবে এরকম জিনিস নয়, তার একটা কিছু হতে পারে, বা সে ইমিউনাইজড যে ছিল সেই ইমিউনাইজড ব্যাপারটা তার মধ্যে থেকে কমছে, অর্থাৎ তার ইমিউনিটি পাওয়ারটা কিছুটা কমে গেছে। এই ইমিউনাইজড ব্যাপারটা অলরেডি তার মধ্যে ছিল, ইমিউনিটি পাওয়ার কমছে, অর্থাৎ অন্যান্য রোগ তাকে অ্যাটাক করবে। ফলস্বরূপ কি হয়, সেই মাছটা দুদিন ট্যাঙ্কের কোনায় বসে আছে, 3 দিন বসে আছে, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, 4 দিন 5 দিনের মাথায় মাছ মারা গেল। এটা একটা ফিশ কিপারদের জন্য বিশাল বড় প্রবলেম দেখা যায়। এর সমাধান কি, এর সমাধান হচ্ছে ওয়েদারের যে প্রবলেমটা হয় ওয়েদার চেঞ্জের সময় সেটা মোস্টলি দেখা যায় সেটা হয় টেম্পারেচার। তো ওয়েদার চেঞ্জ হলেই বিশেষ কিছু মাছ আছে যাদের টেম্পারেচার ফ্লাকচুয়েশনে বড় প্রবলেম আসতে দেখা যায়, তাদের ক্ষেত্রে বলবো আপনাকে কিন্তু এক্ষেত্রে থার্মোস্ট্যাট হিটার অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জলের কোয়ালিটি। আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে যদি প্রপার জলের কোয়ালিটিটা মেনটেন করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ট্যাঙ্কে মাছ মরার চান্স জিরো হয়ে যায়। এই জলের কোয়ালিটি মেনটেন করতে সবথেকে বেশি হেল্প করে যে সেটাকে, সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকা ফিল্টার। ফিল্টার বিভিন্ন ধরনের হয়, কিছু ফিল্টার কিছু মাছের জন্য স্পেসিফিক, কিছু মাছ হয় প্রচুর পরিমাণে ওয়েস্ট করে, কিছু মাছ হয় কম পরিমাণের ওয়েস্ট করে। তো প্রচুর পরিমাণে যারা ওয়েস্ট করে তাদের ক্ষেত্রে কোনো হেভি ফিল্টার দেওয়ার দরকার, কম পরিমাণে ওয়েস্ট করে তাদের জন্য কম বা নর্মাল ফিল্টার হলে কাজ চলে যায় বস। তো এই ফিল্টার এবং এই জলের যে রিলেশন সেটা কিরকম ভাবে, ট্যাঙ্কের মধ্যে জল পরিষ্কার করবে ফিল্টার, তাছাড়া ফিল্টারের আরেকটা বড় রোল আছে, সেটা হচ্ছে যে অনেক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে
যে ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু ফিল্টার গ্রোথ করাতে হেল্প করবে। ফিল্টার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোকে ট্যাঙ্কে গ্রোথ করাবে, ওই ফিল্টার মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়াগুলো কলোনি তৈরি করবে, ট্যাঙ্কের মধ্যে মাছ ভালো থাকবে। এই ব্যাকটেরিয়াগুলো কি করবে, অ্যামোনিয়া কন্ট্রোল করবে ট্যাঙ্কের মধ্যে। আমরা নাইট্রোজেন সাইকেলের যে ভিডিও আছে সেখানে আমরা এর উপর বিস্তারিত আলোচনা করেছি, যারা জানতে চান এই জিনিসটাকে তারা ওই ভিডিওটা দেখে পুরোপুরি জিনিসটা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে পারেন। তো জলের কোয়ালিটি আমরা যদি মেনটেন করি ঠিকঠাক, 99% রোগ মাছের হবে না, মাছ মরে যাওয়ার চান্স 99% কম হবে। পরবর্তী হচ্ছে যেটা, খাবারের পরিবর্তন। এই খাবারের পরিবর্তন জিনিসটা কি, দেখা গেছে মাছের অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছের একটা হ্যাবিটেট তৈরি হয়, আমরা স্পেসিফিক কোনো টাইমে মাছকে খাবার দিচ্ছি, স্পেসিফিক কোনো ফুডকে খাবার দিচ্ছি। তো এই খাবারের পরিবর্তন সাডেন যদি হয়ে যায়, খাবারের মধ্যে কোনো মানে এমন ইনগ্রিডিয়েন্ট আমরা অ্যাড করলাম, আগে যে খাবারটা খাওয়াতাম সেটা মাছের জন্য পারফেক্ট ছিল, এখন নতুন একটা খাবার খাওয়াতে শুরু করেছি যেই খাবারটার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট নেই, অ্যাবসেন্স আছে সেগুলো মাছের দরকার ছিল, কিন্তু সেটা ওই আগের খাবারটা প্রোভাইড করতো, আমাদের কোনোভাবে হয় সেই খাবার পরিবর্তন হয়ে গেছে, খাবার পাওয়া যাচ্ছে না, খাবার কমে গেছে, কিনতে পারিনি, অনেক রিজন থাকতে পারে, ওভারঅল ওই খাবারটা আমরা মাছকে খাওয়াতে পারিনি, এতে দেখা যায় মাছের খাবার খাওয়ার টেন্ডেন্সি কমে যায়, মাছ উইক হয়, মাছের ইমিউনিটি কম্প্রোমাইজড হয় এবং মাছ মরে যায়, এটাও একটা রিজন। এরপরে যে রিজনটা বলবো সেটা এইগুলোর মধ্যে সব থেকে বড় রিজন, সেটা হচ্ছে যে জলের পরিবর্তন। জলের পরিবর্তন জিনিসটা কারা করেন এবং জিনিসটা কখন করা উচিত, এই নিয়ে আমার ডেডিকেটেড আলাদা করে ভিডিও বানানো আছে, কিভাবে জল পরিবর্তন করতে হবে, কি কি নিয়ম আছে জল পরিবর্তন করা, সবকিছু বলা আছে। কিন্তু এখানে আমি কি কি পয়েন্টগুলো তাহলে পয়েন্ট আউট করব, এখানে আমি যে জিনিসগুলোকে নিয়ে বলবো সেটা হচ্ছে, জলের পরিবর্তন আমাদের তখনই করতে হবে যখন আমাদের ট্যাঙ্কের মাছের সংখ্যা এবং মাছের পরিমাণ একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে। কথাটা অনেকেই বুঝতে পারলেন না, জিনিসটা কি হয় দেখুন, আমাদের ট্যাঙ্কে অনেকেই আছে যারা ট্যাঙ্কে বেশি মাছ রাখতে পছন্দ করেন বা কোনো কারণজনিত ব্যাপারের জন্য বেশি মাছ তাদেরকে রাখতে হচ্ছে, অনেকেই সিকলেটের 8-10 ধরনের স্পিসিসের সিকলেট একসাথে রেখে একটা মিক্সড একটা সিকলেটের ট্যাঙ্ক করেন, দেখতে ভালো লাগে কিন্তু অনেক বেশি ওয়েস্ট হয় এবং ওতে মাছের জলের যে কি বলবো ওভারঅল জলের যে কোয়ালিটিটা অনেকটাই কিন্তু কমে যায়। তো লো কোয়ালিটি জল মেনটেনের জন্য মাছের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের জল পরিবর্তন করতে হবে, জল পরিবর্তন করতে হবে এবং আগেই বলেছি ভালো কোয়ালিটি ফিল্টার ইউজ করতে হবে। এক্ষেত্রে কতটা করে জল পরিবর্তন করতে হবে, কিভাবে করতে হবে জল পরিবর্তন, আমি যেটা সবসময় অ্যাডভাইস করি পার উইক 10-20% জল চেঞ্জ করে দিন এবং নতুন জল অ্যাড করে দিন। কিন্তু যখনই ক্রাউড একদম ওভার ক্রাউড ট্যাঙ্ক আছে, প্রচুর পরিমাণে মাছ আছে, গ্র্যাভেল স্যান্ড এসব দিয়ে ভর্তি আছে, তলায় খাবার আটকে যেতে পারে এবং ট্যাঙ্ক সাইকেল থাকলেও এতটা ট্যাঙ্কের ক্যাপাবিলিটি নয় বা ফিল্টারের এতটা ক্ষমতা নেই যেটা পুরোটাকে মেনটেন করতে পারছে, সেখানে আপনাকে সাইফনিং প্লাস জল পরিবর্তন করতে হবে। এই জল পরিবর্তনের কিন্তু কিছু জিনিস মানুষ ভুল করে, সেখানে কি নতুন অ্যাকোয়ারিস্টরা সাধারণত একটা জিনিস ভুল করে, প্রথমেই তারা কি করে ট্যাঙ্কে এনে জল দেয়, জল দেওয়ার পর কিছুক্ষণ পর বা কিছুদিন পর দেখে জল ঘোলা লাগছে, তারা কি করে 100% জল চেঞ্জ করে দেয়, মাছ ওখানেই কিন্তু মরে যায়। তো সেটা করলে কিন্তু একদমই চলবে না। তো জল পরিবর্তন অন্যতম একটা জিনিস, এখানে ফিল্টারের একটা জিনিস আমি বলে রাখি, ফিল্টার অত্যন্ত ভাইটাল একটা কাজ করে জলের কোয়ালিটি মেনটেনের জন্য, অলরেডি মেনশন করেছি। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, যারা ফিল্টারকে ওয়াশ করেন, স্পঞ্জ ফিল্টার হোক, যেটা স্পঞ্জটা থাকে সেটাকে ওয়াশ করতে হয়, টপ ফিল্টারের যে উপরে যে বক্সের মধ্যে যে মিডিয়াটা রাখি সেটাকে আমাদেরকে ওয়াশ করতে হয়, আমাদের ইন্টারনাল ফিল্টারগুলো আছে মানে ইন্টারনাল যেগুলো আমরা পাওয়ার হেড ফিল্টার বলে থাকি, জলের তলায় ডুবে থাকে, তার মধ্যেও মিডিয়া থাকে, স্পঞ্জ থাকে, সেগুলোকে আমাকে ইউজ করতে হয় এবং সেগুলোকে আমাকে ওয়াশ করতে হয় প্রপারলি, ক্যানিস্টারের মধ্যে মিডিয়া থাকে সেগুলোকে আমাদেরকে প্রপারলি ওয়াশ করতে হয়। এই ওয়াশিংটা, এই যে মিডিয়াগুলোকে আমরা ওয়াশ করি, জেনারেলি দেখা যায় 90% লোক যেটা ভুল করে,
এই মিডিয়াগুলোকে তারা ফ্রেশ জলে ওয়াশ করে। এই ফ্রেশ জলে ওয়াশ করলে সেই জলের মধ্যে থাকা বা সেই ফিল্টার মিডিয়ার মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তার জন্য এটা কি করণীয়, এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই ফিল্টারগুলোকে সাধারণত আপনাদের যে অ্যাকোয়ারিয়ামে জল আছে সেই অ্যাকোয়ারিয়ামের জল এক বালতি দু বালতি তুলে নেবেন। এমনিতে আপনি জল চেঞ্জ করছেন, এক দু বালতি জল তুলে নেবেন, সেই জল দিয়ে আপনার ফিল্টারটাকে আপনি ক্লিন করবেন, ওয়াশ করবেন, তারপরে আবার আপনি সেটাকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে অ্যাড করবেন। এই ভুলটা সবাই করে, তো এই ভুলটা কিন্তু করলে চলবে না। এবার বলি কিছু খারাপ অভ্যাস, পাঁচটা পয়েন্ট বললাম, এবার কিছু খারাপ অভ্যাস বলবো, যে অভ্যাসগুলোর জন্য অ্যাকোয়ারিয়ামের মাছ মারা যায়। তো প্রথম হচ্ছে আমরা ডিও ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের স্প্রে ইউজ করি, যে স্প্রেগুলো মশা মারতে, তারপর আরশোলা মারতে, রুমের মধ্যে অনেক কিছু ছোটোখাটো পোকা মারতে আমরা ইউজ করি, বেগন স্প্রে, রেড হিট, ব্ল্যাক হিট, এরকম নাম থাকে তো অনেক কিছু, তো এগুলো আমরা ইউজ করি। এবার এগুলো ইউজ করার কি একটা ডিসঅ্যাডভান্টেজ, আমাদের এগুলো যখনই বাতাসে স্প্রে করি বা যেখানে যেখানে স্প্রে করি সেইটাই যদি আমাদের ফিশ রুমেও এই জিনিসটা করে থাকি, কোথাও স্প্রে করে থাকি, সেই পার্টিকেলগুলো, সেই এরোসল পার্টিকেলগুলো উড়ে উড়ে কি হয় আমাদের ট্যাঙ্কের জলে পড়ে। ট্যাঙ্কের জলে পড়লেই মাছ কিন্তু সেই ট্যাঙ্কের জলে মানে মাছ থাকার আর উপযোগী হয় না, ট্যাঙ্কের জলকে তারা বিষাক্ত করে দেয় এবং ফলস্বরূপ কি হয় মাছ মরতে শুরু করে। এর পিছনে অনেক সাইন্টিফিক রিজন আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, ও এটা হচ্ছে আসল জিনিস, আমাদের এগুলো বন্ধ করতে হবে, তো এটা করা চলবে না। রুমের মধ্যে ডিও মাখা চলবে না, পাশের রুমে গিয়ে যান ডিও মাখুন, কোনো অসুবিধা নেই। আপনার এই স্প্রেগুলো করা চলবে না, মশা মারার অনেক সময় আমরা সেই ধূপকাঠি জ্বালাই, ওগুলোও করা চলবে না। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে যে ট্যাঙ্কের মধ্যে কোনো মেটালকে রাখা কিন্তু চলবে না। মেটাল রাখলে কি হয়, মেটাল রাখলে ট্যাঙ্কের আয়ন, মেটাল কি করে, মেটাল ট্যাঙ্কের মধ্যে আয়ন রিলিজ করে, তো এই আয়নের কনসেন্ট্রেশনের জন্য মাছের একটা প্রবলেম দেখা যেতে পারে। এই প্রবলেম জনিত কারণের জন্য মাছ কিন্তু মরে যেতে পারে। তাই ট্যাঙ্কে কোনো মেটাল ডুবে আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং মেটাল কিছু না রাখাই ভালো, তো এটাও আপনাকে মেনটেন করতে হবে। চলুন এবার পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে যে লাউড স্পিকারে আমরা গান শুনি সবাই, কিন্তু আমরা যে ফিশ রুম আছে, আমাদের যে ফিশ রুম আছে সেখানে লাউড স্পিকারে গান শোনা চলবে না। এতে কি হয়, লাউড স্পিকার যখনই জোরে শব্দ উঠছে, আমাদের ঘর যেহেতু খুব বিশাল বড় হয় না, সেখানে কি হয় ইকো ক্রিয়েট হয়, বা খুব বড় না হলেও একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। বড় হল হলে দেখবেন ইকো ক্রিয়েট হবে এবং আমাদের রুমে একটা কি একটা ভাইব্রেশন, একটা বেস দেখবেন শুরু হয়। এটা থেকে কি হয়, এই ভাইব্রেশনটা কি হয়, এই ভাইব্রেশনটা মাছেদের ক্ষেত্রে খুবই খারাপ হয়, কারণ মাছ অনেক মাছ আছে তারা কি করে জলের মধ্যে এই ভাইব্রেশনগুলোকে অবজার্ভ করে, তাদের বডিতে যে সেন্সরি অর্গ্যানগুলো আছে সেগুলোকে অবজার্ভ করে তারা ট্যাঙ্কের মধ্যে বা ওই তার নিজের এরিয়ার মধ্যে ঘুরে বেড়ায়, খাবার খায় এবং নিজের মধ্যে থাকে। কিন্তু এই ভাইব্রেশনগুলো মাছেদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম সৃষ্টি হয়, এতে মাছ প্যানিক হয়, এতে মাছ স্ট্রেসে চলে যায় এবং স্ট্রেসে গেলেই রোগ হওয়ার চান্স এবং মাছ মরার চান্স থেকে যায়। তো এটাও আশা করছি ক্লিয়ার করে দিতে পারলাম। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জলের মধ্যে হাত দেবেন না। এটা এটা একটা কমন জিনিস, অনেকেই দেখবেন আপনি হয়তো সতর্ক মানুষ, কিন্তু অনেকেই আছে যাদেরকে আপনি বলতে পারছেন না, আপনার কোনো রিলেটিভ এলো, আপনার কোনো প্রিয় বন্ধু এলো, ট্যাঙ্কের মধ্যে জলে হাত দিয়ে মাছগুলোকে টোকা মারছে, জলে হাত দিয়ে ধরতে যাচ্ছে, এগুলো যত ভালোই বন্ধু হোক, যাই হোক, যেই হোক, সেগুলোকে স্ট্রিক্টলি বলতে হবে এটা করা চলবে না, কারণ এটা আপনার মাছের ক্ষতি, এতে আপনার মাছ মরে যাওয়ার চান্স বেড়ে যায়। আমি এরকম অনেক দোকানদারকে দেখেছি যাদের লসের অ্যামাউন্টটা, আমরা যারা ফিশ কিপার তাদের লস হয়তো সেইভাবে হয়, অবভিয়াসলি হয়, কিন্তু দোকানদারদের একটা হিউজ মাছ থাকে, হিউজ একটা লস দেখা যায়, আমি দেখেছি কি হয়েছিল। সেক্ষেত্রে দোকানদার বা দোকানদারের কোনো একজন ভাই বন্ধু কেউ একজন ছিল, তার হাতে এমন কিছু লেগেছিল, সেটা দিয়ে সে হাত দিয়ে ট্যাঙ্ক থেকে মাছ ধরেছিল, নেট ডুবিয়ে মাছ ধরেছিল, হাত ডুবিয়ে মাছ ধরেছিল, পুরো ট্যাঙ্কের মাছ 5-6 ঘন্টার মধ্যে মরতে শুরু করে। তো এই যে টক্সিসিটি, এটা কিন্তু হতে পারে, তো আপনাকেও সাবধান হতে হবে যখনই আপনি মাছ ধরবেন, আপনাকেও ভালোভাবে জলে জল দিয়ে হাত
ওয়াশ করে ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে সেখানে আপনি মাছ ধরবেন, তাতে আপনার কোনো পসিবল কোনো প্রবলেম আসার চান্স থাকে না। ওকে, তো পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে ট্যাঙ্ক ক্লিন। ট্যাঙ্কে আমাদের অবশ্যই ক্লিয়ার অ্যান্ড ক্লিন রাখতে হবে। পরিষ্কার ট্যাঙ্ক বা পরিষ্কার বাড়ি রোগ আসে না, সেরকম পরিষ্কার ট্যাঙ্ক রোগ আসার চান্স কম। সাইফন করতে হবে ট্যাঙ্কের কাঁচগুলোকে, আমাদেরকে মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে, নোংরা জমলে সেগুলোকে তুলে বাদ দিতে হবে, জলকে ক্লিয়ার রাখতে হবে, ব্যাস আর কোনো প্রবলেম নেই মাছ মরে যাওয়ার। আমি এখানে যে সকল প্রবলেমগুলো বললাম সেই প্রবলেমগুলো হচ্ছে মাছকে আনার পর দীর্ঘদিন বাড়িতে আছে, সুস্থ মাছ মরতে শুরু করছে, এগুলোকে আমরা কিন্তু এই যে আমরা পয়েন্টগুলোকে বললাম 10টা পয়েন্ট, এই পয়েন্টের মাধ্যমে এগুলোকে আমরা সলভ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।